निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृत विग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यानेर नित्य दिनेर स्मरण मनन अनुध्यानेर प्रभाती अनुष्ठाने आमरा समबेत हयेछि। आध्यात्मिक भावगंगाय आमरा नित्यदिन स्नात होते चाई এবং সেই নিত্যদিনের স্নান করার পর ঠাকুরমা স্বামীজিকে এই সকালের প্রণামটুকু নিবেদন করে আপনাদের সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকে বিচিত্র পরম্পরার বিচিত্র পেশা নিয়ে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে জীবন আমাদের এগিয়ে চলে নানান টানা পোড়েনের মধ্যে দিয়ে। বেঁচে থাকার তাগিদে রুটি রুজির প্রয়োজনে আমাদের জীবিকা বেছে নিতে হয় এবং কখনো কখনো সেই জীবিকা পরম্পরাবাহিত চেহারা নেয়। এক পেশার মানুষ হয়তো পরিবর্তনের প্রেক্ষিতে অন্য পেশা গ্রহণ করতে বাধ্য হন অস্তিত্ব রক্ষার তাগিদে। আবার কিছু পেশা এখনো চলেছে কিন্তু অন্যভাবে রয়েছে, আর কিছু কিছু পেশা বা অন্যান্য অনেক পেশা রয়েছে যার সাথে আধ্যাত্মিকতার যোগ সূত্র রয়েছে। আমরা আজকে শ্রদ্ধেয় শ্রী নবকুমার ভট্টাচার্য মহাশয় তাঁর লেখা একটি অসাধারণ বই যেটি পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমি থেকে প্রকাশিত, তাতে খুব সুন্দর করে তিনি অনেকগুলি পেশার কথা বলেছেন। বিচিত্র পরম্পরার বিচিত্র পেশা, আমরা আজকের সৎকথায় সেটি স্মরণ করব। হয়তো অনেকের মনে হতে পারে যে সৎকথার এই অনুধ্যানে এই ধরনের আলোচনা কেন, কিন্তু সত্যি সত্যি আমরা মনে রাখি যেন যে এই অস্তিত্ব রক্ষার তাগিদে যখন আমাদের জীবিকাকে মর্যাদা দিতে হয় তখন সেই জীবিকার প্রয়োজনে যারা সকলে জড়িত তাদের সকলের যেন মঙ্গল হয়, তাদের সঙ্গে জড়িয়ে থাকা আত্মজনেদের যেন মাঙ্গলিক ঐশ্বর্য আসে। আমরা তো সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আসলে ঠাকুরের কাছে সেই সৎপ্রসঙ্গই করছি, সকলের মঙ্গল কামনাতেই তো এই সকালের বাকযজ্ঞ, সেই বাকযজ্ঞে আমরা এদের কথাও আজকে স্মরণ করব। আমরা প্রথম যে পেশার কথা স্মরণ করব সেটিকে বলা হয় চলিত বাংলায় সেথ, অর্থাৎ সেথ এক ধরনের বৃত্তি। বলা হয় সেই কাহিনী, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মশাই যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি, কত বালবৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। মিত্র মশাইরা সে কালের জমিদার কতদিন গ্রামবাসীকে নিয়ে দূর দূরান্তে তীর্থ দর্শনে যাবেন, পুণ্য লোভাতুর মানুষ সেই তীর্থযাত্রার জন্য সেই যুগে দেবতার দুয়ারে যেতেন, কিন্তু তারা চাইতেন এমন কিছু অভিজ্ঞ বলশালী মানুষের সাহচর্য। রবীন্দ্রনাথ সেই দূরভ্রমণের সঙ্গীকে বলেছেন পথসঙ্গী, এবং তাদের কাজ এই সেতুগিরি করা। এবং সেই জন্য সেতু দু ধরনের, এক যাদের বৃত্তি সেতুগিরি করা, আর একজন আরেক দল যারা মূল তীর্থ স্থানের সঙ্গে জড়িত নন এমন স্থানীয় সেথ। স্থানীয় তীর্থযাত্রীর সঙ্গী কম জোটে, তারা কেবল উৎসব পার্বণ উপলক্ষেই যাত্রীদের তীর্থে নিয়ে যান, তাই তাদের ক্রিয়াকর্ম অনেকটা সীমিত ছিল। সুরেশচন্দ্র সমাজপতির তীর্থের পথে গল্পে এই রকম এক বৃত্তিযুক্ত সেথর উল্লেখ রয়েছে। তিনি বারবার উল্লেখ করেছেন যে এই সময় গ্রামে একজন পুরুষোত্তমের সেথ উপস্থিত হইল, গ্রামে গ্রামে কোলাহল পড়িয়া গেল, সন্নিহিত সাত আটখানি গ্রামের নরনারী মিলে পুরুষোত্তম তীর্থে দারুব্রহ্ম দর্শনে গেল।
এবং সেতু চরিত্রের ওপর লোকে আস্থা রাখত, কারণ তাদের তারা নিরাপত্তা দিত, যত্ন দিত কোন গাড়িতে উঠবে সেই রকম। ভূ কৈলাসের মহারাজা জয়নারায়ণ ঘোষালের পিতা এবং কন্দর্প ঘোষালের পুত্র কৃষ্ণচন্দ্র ঘোষালও বহু তীর্থযাত্রী নিয়ে তীর্থে যান এবং সেই সময় জলধর সেন তিনিও পরবর্তীকালে সাধুদের মধ্যে সেতু দলপতি দেখেছিলেন। গ্রামে গঞ্জে এখনও সেই সেতু রয়েছে, যদিও এখন তীর্থযাত্রী শব্দের বদলে চালু হয়েছে তীর্থদাদায়, এবং স্থানীয় সেতুর ভূমিকায় এখন বিভিন্ন ট্রাভেল এজেন্ট তার দায়িত্ব নিয়েছেন। দ্বিতীয় পেশার অধীশ্বর তারা শ্মশান, শ্মশানের অধীশ্বর হচ্ছেন তারা, আমরা যাদের সোজা ভাষায় ডোম বলি, কেউ বলি চণ্ডাল। ডোমের কাজ চুল্লির কাঠ ঠিকমতো সাজিয়ে দেওয়া, দাহ কার্যে সাহায্য করা। এখনও অনেক শাস্ত্রীয় বিধি মেনেই পবিত্রতার জন্যে কাঠের চুল্লিতে শবদাহ অনেকে করেন, কিন্তু ইলেকট্রিক চুল্লিতেও এই ডোমেদের ভূমিকা রয়েছে। শ্মশানের অধীশ্বর হিসাবে তাদের কথা বলতে গেলে আমাদের প্রথমেই সেই দানবীর রাজার কাহিনীর কথা মনে পড়ে, যার নামে কাশীর একটি ঘাট আছে, হরিশ্চন্দ্র ঘাট। দানবীর মহারাজা হরিশ্চন্দ্র যথাসর্বস্ব দান করে শেষে দক্ষিণা দেওয়ার জন্য নিজের স্ত্রী পুত্রকে, এমনকি নিজেকেও বিক্রি করে দিয়েছিলেন। চণ্ডাল মুনিব তাকে শ্মশানের অধীশ্বর করে পাঠান। ইতিহাস আমাদের বলে যে এই ডোমেরা 300 বছর আগে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তাদের কাজ বংশানুক্রমিক। উত্তর কলকাতার একটি স্থানের নামই এই জন্যে ডোমপাড়া। খ্রিস্টান মিশনারিরা ডোমেদের ভাষার সঙ্গে জিপসিদের ভাষার অনেকটি মিল পাওয়া যায়, এবং ডোমেরা মৃতদেহ দাহের জন্য যে পদ্ধতিতে কাঠ সাজান, বৈদিক বন্যি স্থাপনে সেই একই পদ্ধতিতে কাঠ সাজানো হয়। মৃতদেহ দাহের পর কেউ কেউ অস্থি সঞ্চয় করেন, সেটা ডোমেরা করে দেন। শ্মশানের এই অধীশ্বররা না থাকলে কিন্তু মৃতদেহ দাহ করা অসম্ভব, কারণ সেটা সাধারণের কাজ নয়। তাই শ্মশানে এই ডোমেদের একটি ভূমিকা, একটি বিচিত্র পেশা আমরা স্মরণ করি। গ্রামে বা শহরেও অনেক সময় দেখা যায় আলতা পড়ানো মাসি, এমন কিছু জীবিকা রয়েছে যারা এই আলতা পড়ানো মাসি নামে পরিচিত। আলতা পড়িয়ে রোজগার করেন তারা, কোনো কোনো বিশেষ দিনে, ছেলের বিয়েতে, ষষ্ঠী পুজোয়, অন্য কোনো বিশেষ উৎসব অনুষ্ঠানের দিনে তারা বাড়ি ঘুরে ঘুরে এই মহিলাদের আলতা পড়ান। যদিও বর্তমানে এই আলতা পড়ানো মাসিদের দেখতে পাওয়া যায় না, দেখা যায় বিউটি পার্লারের ডিজাইনারদের, কিন্তু এটিও এমন একটি পেশা যে পেশার মধ্যে দিয়ে তারা বেঁচে রয়েছেন, তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। শ্মশানের পুরোহিত, শ্মশান মানে শবদেহ স্থান। মৃত্যুতে পৃথিবী নামক এক মহাজাগতিক দ্বীপে মানুষ শব হয়, জীবের অনিবার্য পরিণতি শব হওয়া বা মৃত্যু। মৃত্যু নামক আশ্চর্য অমোঘ সত্যে বিলীন হয়ে যায় এই শরীর। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিচিত এবং প্রিয় দেহটি মৃতদেহ বা শবদেহ বলেই ঘোষিত হয়, এবং তার সদ্গতির উপায় হচ্ছে দাহ। ঋগ্বেদের 10ম মণ্ডলের 28টি সূক্তের অর্থ অনুসরণ করলে আমরা দেখতে পাই যে মৃতদেহটিকে যমরাজের কাছে বহন করে নেওয়ার জন্যে অগ্নিকে আহ্বান জানানো হয়, এবং মৃতদেহের নিরাপত্তার জন্য পিতৃলোকে মৃতের উত্তরণের জন্য পুষণ, বায়ু, অগ্নি এবং সবিত্রীদেবের উদ্দেশ্যে প্রার্থনা জানানো হতো। দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করার সবচেয়ে তড়িৎ এবং সহজতম উপায় দাহ্য ব্যবস্থা। ঋগ্বেদে এবং অথর্ববেদে পিতৃমেধ যজ্ঞের নিদর্শন পাওয়া যায়, এবং অথর্ববেদের ব্যাখ্যা প্রসঙ্গে সায়নাচার্য বলেছেন, মৃতের দাহ অনুষ্ঠানই পিতৃমেধ যজ্ঞ। দাহ কার্যকে প্রাচীন গ্রন্থে অন্ত্যেষ্টি বলে উল্লেখ করা হয়েছে। মার্ত মতে স্থূল ভৌতিক দেহ বিনষ্ট হলে সদ্য মৃত ব্যক্তির আত্মা
তিনটি সূক্ষ্ম উপাদানে তৈরি অতিবাহিক শরীর নামে একটি সূক্ষ্ম শরীরের আশ্রয় গ্রহণ করেন। এই অতিবাহিক শরীর গঠনের জন্য অন্ত্যেষ্টি ভিন্ন আর অন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। অবশ্য ব্যতিক্রম অদন্তক শিশু এবং সন্ন্যাসী, এদের জন্য সৎকার নয়, সমাধির ব্যবস্থা হয়। শ্মশানে এই পিতৃমের যজ্ঞ বা দাহকার্যের প্রধান পরিচালক শ্মশানের পুরোহিত, এর কাজকর্মের পরিধি শ্মশানের মধ্যেই সীমাবদ্ধ। যে কোনো শ্মশানেই আমরা দেখতে পাই তাদের বেতন সামান্য হলেও তাদের কিন্তু কাজ রয়েছে। এবং কলকাতার সবচেয়ে প্রাচীন শ্মশান হচ্ছে কাশীমিত্র ঘাট, যার প্রতিষ্ঠাকাল 1774 সাল। তারপর নিমতলা 1228 সাল এবং কেওড়াতলা 1860 সাল। কলকাতার কাশীমিত্র ঘাটের প্রবীণ পুরোহিতরা জানাচ্ছেন যে আগে এই শ্মশানে প্রচুর মরা আসার ফলে রোজগার হতো, কিন্তু এখন সেই রোজগার কমে গেছে এবং অনেকে বৈদ্যুতিক চুল্লিতে দাহ করার ফলে এই শ্মশান পুরোহিতদের হয়তো কখনো কখনো ডেকে এই ক্রিয়াকর্মগুলি করাচ্ছেন না। সুতরাং সেটি একটি তাদের জীবিকায় উপার্জনের দিকটি কমে যাওয়ার ঘটনা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই শ্মশান পুরোহিতদের পবিত্র সাহচর্যে এমন কিছু পুরোহিত রয়েছেন যারা সত্যি সত্যি শুদ্ধ পবিত্রভাবে এই দাহকৃত্য সম্পন্ন করিয়ে দেন। আমরা আরেকটি পেশার সঙ্গে পরিচিত হই যার অর্থ ভাট বা দূত, অর্থাৎ সেকালে এক স্থান থেকে অন্য স্থানে বিশেষ সংবাদ পৌঁছে দিতেন এই ভাট। ভাটেরা বিশেষত বিবাহের খবরাখবর আদান প্রদান করতেন। বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর বাড়ির সঙ্গে কথা বলার জন্য সেকালে জ্যোতিষীর সঙ্গে ভাট যেত। তিনি পাত্রপ্রাপ্তির গুণগত রূপগত বর্ণনা করতেন। সংস্কৃত কাব্যের একটি প্রখ্যাত বইয়ের নাম পবনদূত, যেটি পবন মানে বাতাস। বাতাস যেমন চারিদিক থেকে খবর নিয়ে আসে, সেই ভাটেরা সুপ্রাচীন সমাজে ছেলে মেয়েদের মধ্যে বিয়ের সম্বন্ধ স্থাপন করতেন। পরবর্তীকালে তাদেরই নাম হয় ঘটক। অর্থাৎ সে যুগে যে ভাটেরা সংবাদবাহক ছিলেন, পরবর্তীকালে তারাই ঘটক হিসাবে বিবাহ সম্পন্নের দিকটিতে এগিয়ে আসতেন। লুপ্তপ্রায় ভাট সম্প্রদায় বর্তমানে হারিয়ে গেছে, যদিও গুজরাট, মধ্যপ্রদেশ বা রাজস্থানে এরকম ভাট পদবীধারী কিছু মানুষকে পাওয়া যায়। অনেকে তাদের পদবীও হারিয়ে ফেলেছেন। পরবর্তী পেশার কথা আমরা যদি স্মরণ করি, সেটি অগ্রধানী। শ্রাদ্ধের প্রথম দান যিনি গ্রহণ করেন তার নাম অগ্রদানী। ব্রাহ্মণ হয়েও তিনি অব্রাহ্মণ, অন্যান্য পূজা অনুষ্ঠানে তিনি ব্রাত্য, কিন্তু আদ্যশ্রাদ্ধেই তিনি বিশেষ সম্মানিত অতিথি। এক অর্থে তিনি নীলকণ্ঠ শ্রাদ্ধকর্তা। পিতা মাতা বা অন্য কারোর শ্রাদ্ধের পূর্বে নিজের পাপ ক্ষয় করার জন্য যেটুকু সোনা দান করেন, অগ্রদানী তা গ্রহণ করেন। অন্য ব্রাহ্মণ সেই পাপের দান গ্রহণ করেন না, তিল এবং কাঞ্চন গ্রহণ করেন বলেই তিনি শ্রাদ্ধ বাড়ির অতিথি। গ্রাম বাংলায় এখনও সংস্কার রয়েছে যে অগ্রদানী পিণ্ড গ্রহণ না করলে নাকি শ্রাদ্ধ নিষ্ফল হয়, যদিও শাস্ত্রের কোনো নির্দেশ নেই। বাংলার দুই প্রখ্যাত স্মার্ত পণ্ডিত সন্তোষ কুমার স্মৃতিতীর্থ এবং দুর্গাদাস স্মৃতিতীর্থের মতে আদ্যশ্রাদ্ধে অগ্রদানীর উপস্থিতি এবং দান গ্রহণ একান্ত কাম্য, যদিও বর্তমানে সেটি দেখতে পাওয়া যায় না। যদিও শ্রাদ্ধ কথাটি মানেই এখনকার দিনে অনেক ধারাটা বদলে গেছে। তারা মনে করেন শ্রাদ্ধ মানেই ওই লোক খাওয়ানো, পুরোহিতদের জন্য কিছু জিনিসপত্র প্রদান, দান। আসলে শ্রাদ্ধ কথাটি এসেছে শ্রদ্ধার সঙ্গে দান। হাওড়ার বিখ্যাত এক মানুষ বসন্ত ঘোষাল বলছেন, আমাদের মতন লোক যারা, তাদের রোজগারপাতি অবশ্যই কমেছে, ফলে এই জীবিকায় নিযুক্ত লোক পেশা ছেড়ে অন্য পথে ঝুঁকেছেন। অগ্রদানী বামুন হিসাবে তিনি পরবর্তীকালে বলছেন।
অঙ্গরাগের শিল্পী, কলকাতার কুমোরটুলির এই অঙ্গরাগের শিল্পী এক অন্যতম পেশা, যারা রং তুলি দিয়ে ঠাকুরের অঙ্গরাগ করার জন্য ডাক পান। এই পেশায় হয়তো রোজগার তেমন হয় না, কিন্তু তারা কুমোরটুলিতে মাটির ঠাকুর বা পুতুল রং করেন। ঠাকুরের গায়ে রং, তার অঙ্গে রং, সে যেন এক অন্য বার্তাকে আমাদের কাছে এনে দেয়। লিপিকর, মানুষের মনোভাব প্রকাশ করার জন্য লিখিত বা অঙ্কিত সাংকেতিক চিহ্নকে বলা হয় লিপি। লিপির মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। লিপি শব্দটির উৎপত্তি হয়েছে লিপ ধাতুর সঙ্গে ইন প্রত্যয় যোগে। বৈয়াকরণিকরা মনে করেন লেপন করা থেকে লিপি। লিপির নানান প্রকার ভেদ সম্পর্কে বলা হচ্ছে মুদ্রালিপি, শিলোলিপি, লিপির লেখনী সম্ভবা, গুণ্ডিকা ঘুণসম্ভূতা লিপয় পঞ্চধাস্ততা। অর্থাৎ মুদ্রালিপি, টাকাতে ছাপ জাতীয় লিপি, শিল্পলিপি, চিত্রলিপি, লেখনী সম্ভবা লিপি, কলম দ্বারা লিখিত লিপি, গুণ্ডিকা লিপি, তণ্ডুলের দ্বারা লিপি এবং ঘুণ কীট দ্বারা যে লিপি। বেদের যুগে সেই লিপির পদ্ধতির প্রচলন ছিল এবং শিক্ষা ব্যবস্থাও যথার্থ উন্নত পর্যায়ে ছিল বলেই প্রমাণ দেয় বৈদিক সাহিত্য। নারদ স্মৃতিতেও বারবার বলা হয়েছে যে ব্রহ্মা যদি লিখন সৃষ্টি না করতেন তাহলে শুভ হতো না। লিপি উদ্ভবের প্রত্যেকেই প্রাচীন সাহিত্যের এই নিদর্শন পাওয়া যায়। এবং পরবর্তীকালে এই লিপিকাররা গ্রন্থ অনুলিপিকরণের কাজেও তারা যুক্ত হয়েছেন। আরেকটি পেশার কথা আমরা স্মরণ করি, যাদের হয়তো মেলাতে অনেক সময় দেখতে পাওয়া যায়, তারা পটুয়া। এই পটুয়ারা বিভিন্ন পট আঁকেন এবং এই পট আঁকার মাধ্যমেই তারা একটা শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম জেলায় এই পটচিত্রের কদর। ভারতবর্ষে সুপ্রাচীন কাল থেকে রং এবং রেখার মাধ্যমে পৌরাণিক, ধর্মীয়, সামাজিক আখ্যানকে যারা তুলে ধরতেন, ধর্মশাস্ত্রের উপাসনা গ্রন্থের চিত্রের প্রসঙ্গকে তুলে ধরতেন, তারাই এই পটুয়া। পটুয়া সমাজও বর্তমানে ঐতিহ্য এবং পরম্পরাকে বাঁচিয়ে রাখলেও সেটি প্রায় অবলুপ্তির পথেই এগিয়ে যাচ্ছে। বেদ পাঠক, পৃথিবীর সবথেকে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ, এই ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা 10,589 এবং এই বেদ পাঠক যারা, পশ্চিমবঙ্গে যদিও আর বেদের চর্চাই নেই, নবদ্বীপের কোথাও কোথাও এই বেদ চর্চা দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের বলতে আমি হাওড়া কলকাতায় মূলত মনে করেছি, যদিও হয়তো সবটা আমার জানা নেই, কিন্তু এই বেদ পাঠকদেরও আজকাল আর সেইভাবে দেখতে পাওয়া যায় না। আসলে এই সব কিছুর পরেও আমরা বারবার পুরোহিতদের কথাও স্মরণ করি। কাহায় বিনা ভাগ সে যগ সুখ কাহা মক স্নেহী হয়ে, ভোগ মোক্ষ যো নর চাহে পুণ্য কামাবে সোয়ে। সৌভাগ্য ছাড়া কেউ জগতে সুখ লাভে সমর্থ হয় না, মোক্ষ তো দূরের কথা। যে ব্যক্তি ইহলোকের সুখ ভোগ বা মোক্ষ কামনা করে সে ব্যক্তির পুণ্যকর্ম করা প্রয়োজন। পুণ্যকর্ম মানে তীর্থবাস, জীব সেবা এবং পুজো পাঠ। পুজোর মধ্যে মুখ্য সাধনও পায়, ভগবানের কাছে আত্মসমর্পণই হচ্ছে পূজা। পূর্ণ আত্মসমর্পণে পুজোর মধ্যে পূজকের আত্মপ্রলয় ঘটে, কারণ ঈশ্বর দূরের নয়, ঈশ্বর কাছের। ঋগ্বেদের প্রথম মন্ত্রে পুরোহিত শব্দটি রয়েছে। সমাজে এই পুরোহিতের ভূমিকা একেবারে সামনের সারিতে। শাস্ত্রের অভিমত
যদি কেউ পুরোহিতকে এনে পূজকর্ম করায়, বলা হচ্ছে পুরোহিতং সমানীয় যদি পূজাধিকারয়েত, অর্থাৎ পুরোহিতের দ্বারা এই পুজো পদ্ধতি শাস্ত্র সম্মত। এবং বর্তমানকালে যদিও এই অনেক পুরোহিতই হয়তো, আমি প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে বলছি, হয়তো অনেক সময় মর্মার্থ জানেন না, সংস্কৃত জ্ঞানহীন, কিন্তু তবুও আমাদের সেই দিকেও লক্ষ্য রাখতে হয় যে এই পুরোহিত সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এমন এমন মানুষ রয়েছেন যারা একেবারে ব্রাহ্মণের সৎকর্ম যজন যাজন সমস্ত জানেন। স্মার্ত এবং তন্ত্র দুটো বিষয়েই অনেকে পারদর্শী। ভাটপাড়ায় বা ভট্টাচার্য পরিবার, শাস্ত্রী পরিবার এমন অনেকেই রয়েছেন যারা সত্যি সত্যি প্রকৃতপক্ষে তাদের মধ্যে ধর্মের কোনো ভান নেই, তারা আনন্দ স্বরূপ হয়ে রয়েছেন, স্বরূপকে উপলব্ধি করিয়েছেন। এরকম অনেক পুরোহিত এই সংসারে রয়েছেন। এবং আসলে এই বিচিত্র পেশা, বিচিত্র পরম্পরার মধ্যেও যেটি সার কথা লুকিয়ে থাকে, যে আমরা সৎকথায় কেন এদের কথা স্মরণ করছি না, এদের মধ্যে দিয়েও এছাড়াও ধাইমা, বৃহন্নলা, বলিদানের ঘাতক, বেশকারী, বড়াতি, ছত্রধার, অঙ্গরাগের শিল্পী, এরকম বহু কাকচক্ষু বিশারদ, গান্ধর্বী, তুলপণ্ডিত, এরকম বিচিত্র পরম্পরার বিচিত্র মানুষের কথা আমরা জানি। কিন্তু আমাদের আসল মনের কাছে ভালো হতে হবে। বলা হয় মনের নিকট সাধু হতে পারলে সত্যি সে সাধু। মনই জানে সে সাধু না চোর। শাস্ত্র বলছে শির মুণ্ডিতং তুণ্ডং মুণ্ডিতং চিত্তং ন মুণ্ডিতং কিমর্থং মুণ্ডিতং যস্য পুনশ্চ চিত্তং মুণ্ডিতং সাধু সুষ্ঠু শিরস্তস্য মুণ্ডিতম। অর্থাৎ সাধু, তুমি মাথা কামিয়েছ, মুখ কামিয়েছ, কিন্তু মন তো কামাওনি, তাহলে আদৌ কামালে কেন? দেখো, যার মন ঠিক মতো কামানো, তার মাথার মুখও ঠিক মতো কামানো, চিত্ত শুদ্ধি হচ্ছে বড় কথা। এই ভারতবর্ষ সাধু সন্তের দেশ। গঙ্গার তীরে, নর্মদার তীরে বহু স্থানে এই আত্মসমর্পণকারী সন্ন্যাসীদের পাওয়া যায়, যারা সমস্ত সংস্কারের পুঁটলি ফেলে গায়ে মনোবাক্যে ভগবানের চরণে একেবারে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে থেকে দেশ, অহংকার, হিংসা কিচ্ছু নেই, একেবারে ভক্তিভাবের উদয় সূর্যে তারা দেবতা হয়ে যান। এই বিচিত্র পরম্পরা, বিচিত্র পেশার মানুষ রয়েছেন এই সমাজে। আমাদের মধ্যে যেন এদের পেশা বা পরম্পরা নিয়ে হিংসা না থাকে, আমরা মনের হিংস্রতা ত্যাগ করে যেন এই অনুভবে অনুভূত হতে পারি যে এরা সকলেই ভগবানের সন্তান, যে ভগবানকে আপনার জন মনে করতে পারে, তার ভয় নেই, তার মৃত্যুও নেই। সেই জন্যেই আমাদের প্রকৃত সাধু হতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে, সংযম এবং তপস্যা করতে হবে। পূর্ণ ত্যাগী না হলে ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলন হয় না। আমরা বারবার জানি যে মরমীয়া সাধকরা ভারতবর্ষের ইতিহাসে নানান ঘটনার মধ্যে দিয়ে এই পৃথিবীর অধ্যাত্ম সম্পদকে বলিয়ান করেছেন। মীরা, চৈতন্য, তুলসীদাস, কবীর, দাদু, ত্যাগরাজ, রামপ্রসাদ, এই সাধকদের হৃদয়ের আর্তি ব্যাকুলতা ভগবান শোনেন। সঙ্গীত তাদের মাধ্যম। মনে পড়ে সম্রাট আকবর তার সভা গায়ক তানসেনকে একবার বলেছিলেন, তোমার গুরুর গান শুনতে ইচ্ছা জাগছে, তাকে আমার এই দিল্লির দরবারে নিমন্ত্রণ করে আনো। তানসেন বললেন, আমার গুরু হরিদাস স্বামী বৃন্দাবনের নিধুবনে থাকেন, তিনি এখানে আসবেন না। আকবর ছদ্মবেশে তানসেনের সঙ্গে হরিদাস স্বামীর কাছে গেলেন। তানসেন গুরুকে একটু গান গাইতে অনুরোধ করায় তিনি বললেন, আমি বৃদ্ধ, তুমি গাও। তানসেন গান ধরলেন, ইচ্ছা করে তাল ভেঙে ফেললেন। সঙ্গে সঙ্গে হরিদাস
শিষ্যের ভুল শোধরানোর জন্য গান ধরলেন। সেই সুমধুর গীত শুনে নিদুবনে ময়ূর ময়ূরী নৃত্য করতে লাগল। আকবর বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। গান শেষ হবার পর তানসেন গুরুর কাছ থেকে আকবরের পরিচয় দিলেন। মোগল সম্রাট হরিদাসকে কিছু উপহার দিতে চাইলেন। হরিদাস বললেন, আমি সন্ন্যাসী, আমার কিছু দরকার নেই। তখন আকবর বললেন, আমার কাছে অন্তত দুটো জিনিস চান। হরিদাস তখন হেসে বললেন, দেখুন, এই নিদুবনে অনেক বানর আছে, তারা ভালো খেতে পায় না, তাদের খাবার ব্যবস্থা করুন, এটা আমার প্রথম ইচ্ছা। আর আমার দ্বিতীয় ইচ্ছা, আপনি আর কখনো আমার কাছে আসবেন না। সন্ন্যাসী হরিদাসের বৈরাগ্য দেখে সম্রাট আকবর অভিভূত হয়ে গেলেন। দিল্লি ফেরবার পথে তিনি তানসেনকে বললেন, তোমার গুরুর আর তোমার গানের কি দারুণ পার্থক্য। তখন তানসেন হেসে বললেন, মহারাজ, আমি টাকার বিনিময়ে আপনার চিত্ত বিনোদনের জন্য গান গাই, আর আমার গুরু ভগবানকে শোনানোর জন্য গান গান, এই হচ্ছে পার্থক্য। আমরা যতই ঈশ্বরের নাম গান গুণগান করতে পারব, তার নাম গুণগান করতে পারব, তত আমাদের মন শুদ্ধ হবে। কনভেন্টের ক্যাথলিক নানরা অনেক সময় গান, হু উইল সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড, হু উইল সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড, আমাদের কে ভগবানের ভালোবাসা থেকে বিচ্যুত করবে? কেউ বিচ্যুত করতে পারবে না, কারণ ভগবান আমাদের ভালোবাসেন। আমরা যেমন তাকে ভালোবাসি, তিনিও আমাদের ভালোবাসেন। তিনি সত্যি কান খড়কে, তিনি আমাদের সেই সমস্ত প্রার্থনাই পূরণ করেন যা আমাদের পক্ষে কল্যাণকর। আমরা ভগবানের কাছে সেই শক্তিটা যেন প্রার্থনা করি। স্বামীজির সেই কথা, রামকৃষ্ণ জুড়ি নাই সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নেই। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, রামকৃষ্ণ ছিলেন দেবত্বের জীবন্ত প্রতিমূর্তি। রামকৃষ্ণ পরমহংসের কাহিনী একটি কর্মে রূপায়িত ধর্মের কাহিনী। সুতরাং আমরা আজকের এই স্মরণ অনুধ্যানে যে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে বিভিন্ন পেশার বিচিত্র পরম্পরার মানুষের কথা স্মরণ করলাম, ভেতরে ভেতরে মনে মনে যেন প্রত্যেকের পেশাকে সম্মান করে সেই সকর্মে প্রতি মানুষগুলোর মাঙ্গলিক ঐশ্বর্যকে প্রার্থনা করি, এবং ভগবানের কাছে যেন তাদের দেবত্ব বিকাশের জন্য আমাদের আন্তরিক ইচ্ছা থাকে। সকলকে প্রণাম জানিয়ে আবারও নিবেদন করছি, যারা যোগাযোগ করতে চান, রাত্রি 9টার পর 9432202175 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসন্ন অক্ষয় তৃতীয়ার সেবা পূজার উপলক্ষে বা আধ্যাত্মিক ভাব বিনিময়ের জন্য আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন। এটি কোনো বিজ্ঞাপন নয়, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, সকলকেই যে যোগদান করতে হবে তাও নয়, আমি নিবেদনটুকু করলাম, বাকিটা আপনাদের বিচার। নমস্কার, ধন্যবাদ, সকলে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। প্রাণারা